হ্যালো ফ্রেন্ড, NM চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব WBCS কাট অফ মার্কস অফিসিয়াল আপডেট, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন এক্সাম 2018 গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এর কাট অফ মার্ক অফিসিয়ালভাবে আপডেট দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব কোন ক্যাটাগরির ওপর কত মার্ক, কত কাট অফ মার্ক গিয়েছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। জেনারেল ক্যাটাগরির ওপর 860 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ যারা 860 বা তার বেশি জেনারেল ক্যাটাগরিতে পেয়েছেন তারাই ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। OBC এর ক্ষেত্রে 848 অ্যান্ড অ্যাবভ, যারা OBC এতে আছেন তারা 848 বা তার বেশি পেয়ে থাকলে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। OBC বি এর ক্ষেত্রে 848.67 অ্যান্ড অ্যাবভ, যারা OBC বি এ আছেন তাদের 848.67 বা তার বেশি পেয়ে থাকলে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। SC-র ক্ষেত্রে 767.67 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ SC-তে যারা আছেন তাদের 767.67-এর বেশি, 67 বা তার বেশি পেয়ে থাকলে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। ST-র ক্ষেত্রে 747 অ্যান্ড অ্যাবভ, যারা 747 পেয়েছেন বা তার বেশি পেয়েছেন তারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। PHVH এর ক্ষেত্রে 657.66 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ PHVH এর ক্ষেত্রে 657.66 বা তার বেশি যদি পেয়ে থাকেন তাহলে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। PHOH এর ক্ষেত্রে 686.5 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 686.5 বা তার বেশি পেয়ে থাকলে PHOH-এ ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। তো বন্ধুরা, এটি 2018 সালের মেন পরীক্ষার কাট অফ মার্ক, এটি ইন্টারভিউয়ের আগে পর্যন্ত মার্কস ক্যারি করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।